ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নজর আছি খবরে ভারতে করোনা আক্রান্ত তেতাল্লিশ লক্ষ পার একদিনে সংক্রমিত বেড়ে উননব্বই হাজার সাতশো ছয় দৈনিক মৃত্যু কমে এক হাজার সুস্থ প্রায় পঁচাত্তর হাজার মাঝে একদিন সামান্য স্বস্তির আভাস কিন্তু তারপর যে কে সেই ভারতে ফের ভয়ঙ্কর করোনা ফের ভারতে বাড়লো করোনা সংক্রমণ একদিনে ফের আক্রান্ত প্রায় নব্বই হাজার করোনায় দৈনিক মৃত্যুতে ফের বিশ্বে প্রথম ভারত দৈনিক সংক্রমণও বিশ্বে শীর্ষে আমাদের দেশ চৌত্রিশ দিন করোনা সংক্রমণে বিশ্বে প্রথম ভারত লাগাতার আট দিন ভারতে করোনায় এক হাজারেরও বেশি মৃত্যু ভারতে করোনা আক্রান্তের সংখ্যা চুয়াল্লিশ লক্ষ ছুঁই ছুঁই মৃতের সংখ্যাও চুয়াত্তর হাজারের পথে অর্থাৎ সব মিলিয়ে ভারতে ভয়ঙ্কর চেহারায় করোনা করোনায় দৈনিক মৃত্যুতে আরো একবার বিশ্বের সব দেশকে পেছনে ফেলে দিল ভারত গত চব্বিশ ঘন্টায় ভারতে এক হাজার একশো পনেরো জনের মৃত্যু হয়েছে সেখানে মোট মৃত্যুর নিরিখে বিশ্বের দ্বিতীয় দেশ ব্রাজিলে মৃত্যু হয়েছে পাঁচশো চার জনের অর্থাৎ ভারতের অর্ধেকের চেয়েও কম বিশ্বের সবচেয়ে করোনা বিধ্বস্ত দেশ আমেরিকায় গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে তিনশো আটানব্বই জনের শুধু এই ভয়ঙ্কর পরিসংখ্যানই নয় দৈনিক করোনা আক্রান্তের নিরিখেও বিশ্বের সব দেশ ভারতের ধরা ছোঁয়ার বাইরে গত চব্বিশ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন উননব্বই হাজার সাতশো জন সেখানে আমেরিকায় সংখ্যাটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো এগারো আর ব্রাজিলে সংখ্যাটা আরো কম মাত্র চোদ্দ হাজার দুশো উনআশি আমেরিকা ও ব্রাজিলে যখন করোনা সংক্রমণ ও মৃত্যু লাগাতার কমছে তখন ভারতে লাগাতার আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা কেন্দ্রীয় স্বাস্থ্য বুধবারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন উননব্বই হাজার সাতশো ছজন মঙ্গলবার সংখ্যাটা ছিল অনেক কম পঁচাত্তর হাজার আটশো নয় যে হারে ভারতে করোনা সংক্রমণ বাড়ছে এরকম চলতে থাকলে ভারত করোনা সংক্রমণে কোনোদিন আমেরিকাকে টপকে প্রথম স্থানে উঠে আসবে না তো এই আশঙ্কাও তৈরি হচ্ছে করোনা সংক্রমণে বর্তমানে বিশ্বে প্রথম আমেরিকা সংখ্যাটা তেষট্টি লক্ষ পেরিয়ে গেছে দ্বিতীয় স্থানে ভারত আক্রান্তের সংখ্যা তেতাল্লিশ লক্ষ পার ভারতে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা তেতাল্লিশ লক্ষ সত্তর হাজার একশো আঠাশ মৃতের সংখ্যা তিয়াত্তর হাজার আটশো নব্বই এবিপি আনন্দ